নমস্কার বন্ধুরা, ট্রেন চড়তে কার না ভালো লাগে, কিন্তু পৃথিবীর এমন কিছু ডেঞ্জারাস রেলওয়ে রয়েছে যেখানে একবার গেলে আপনার আর ইচ্ছাই হবে না ট্রেন চড়ার জন্য। পৃথিবীতে এমন কিছু ভয়ানক রেলওয়ে আছে যেগুলি দেখলে আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন, আর ট্রেন জার্নির কথা ভাবলেই আপনি চমকে উঠবেন। আমাদের চ্যানেল আপনাদের সামনে তুলে ধরল পৃথিবীর বেশ কিছু ডেঞ্জারাস রেলওয়ে ক্রসিং ব্রিজ নিয়ে। নাম্বার ওয়ান, আটাম্বা রেলওয়ে। এটি হলো আমেরিকার আটাম্বা রেলওয়ে, যেখানে দুটি ট্রেন পাশাপাশি তীব্র গতিতে এগিয়ে চলে। নাম্বার টু, নেপিয়ার গিসবর্ন রেলওয়ে। এই রেল লাইনটি নিউজিল্যান্ডের নেপিয়ার গিসবর্ন রেলওয়ে লাইন নামে পরিচিত। এই রেলওয়ে লাইনটি এরোপ্লেন রানওয়ের উপর দিয়ে চলে গিয়েছে, ফলে যাত্রীদের চমকে ওঠা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই রেলওয়ের নির্মাণ কাজ 1872 সাল থেকে 1981 সাল পর্যন্ত চলেছে। সব থেকে মজার ব্যাপার হলো এই ট্রেন আর এরোপ্লেনের কর্মচারীরা খুব সতর্কতার সাথে এই দুটি ট্রেন আর এরোপ্লেনের সময়সীমা খেয়াল রেখে কাজ করে থাকে। সত্যি এটি ভীষণ ভয়ানক রেললাইন, যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারে, তবে আজ পর্যন্ত কোনো বিপদের খবর পাওয়া যায়নি। নাম্বার থ্রি, ম্যাকলং মার্কেট রেলওয়ে। থাইল্যান্ডের ম্যাকলং মার্কেটের ভিতর দিয়ে এই রেললাইনটি চলে গেছে। থাইল্যান্ডে পর্যাপ্ত জায়গা না থাকায় এখানকার মানুষেরা এই রেললাইনের উপরেই বাজার নিয়ে বসে পড়ে। যখন ট্রেন আসে সঙ্গে সঙ্গে বাজার তুলে নিতে হয়, আর ট্রেন চলে যাবার সাথে সাথেই আবার সবাই বাজার সাজিয়ে তোলে। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানকার মানুষেরা সারাদিনে কতবার বাজার তোলে আর কতবার সাজিয়ে বসে। তবে সবথেকে ভয়ানক ব্যাপার হলো ট্রেন আসার কোনোরকম সিগন্যাল আগে থেকে জানানো হয় না, ট্রেনের আওয়াজ শুনে তাদেরকে সতর্ক হতে হয়। নাম্বার ফোর, ট্রেন অ্যালাস নাভস। আর্জেন্টিনার ট্রেন অ্যালাস নাভস রেলওয়েটি খুবই পরিচিত ও জনপ্রিয়। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম রেলওয়ে। এটি 1948 সালে তৈরি হয় এবং এটি তৈরি করতে 27 বছর সময় লেগেছে। আর্জেন্টিনার এই ট্রেনটি যে ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে সেটি 13,850 ফিট উঁচু। অনেক উঁচু পাহাড়ি পথ দিয়ে অতিক্রম করার জন্য এটিকে ট্রেন টু দ্য ক্লাউড বলা হয়ে থাকে। আর এই ট্রেনটি যাতায়াত করার সময় 20টি ব্রিজ, 31টি টানেল ও 2টি জিগজ্যাগ ও প্রচুর পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। এই ট্রেনটির বর্ণনা শোনার পর আপনার ট্রেন চড়ার চিন্তাভাবনাই একেবারে মাথা থেকে উঠে যাবে। নাম্বার ফাইভ, হোয়াইট পাস ইউকন রুট রেলওয়ে। এটি হলো আলাস্কার হোয়াইট পাস ইউকন রুট রেলওয়ে। এই রেলওয়েটি 5,000 থেকে 7,000 ফিট উপরে এবং চতুর্দিকে বরফের পাহাড় ঘেরা রেল লাইনের উপর দিয়ে ট্রেনটি যাতায়াত করে। এখানে অক্সিজেনের পরিমাণ কম, তাই ট্রেনের মধ্যে এয়ার প্রেসারাইজ ব্যবস্থা থাকে। এই ট্রেনটি ভয়ঙ্কর পাহাড়ি পথ অতিক্রম করে যাতায়াত করে। নাম্বার সিক্স, রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক। ভারতের একটি ডেঞ্জারাস রেলওয়ে ব্রিজ আছে যেটি সমুদ্রের উপর দিয়ে তৈরি করা হয়েছে। এটিকে বলা হয় রামেশ্বরম টু চেন্নাই ইন্ডিয়ান রেলওয়ে ট্র্যাক। তামিলনাড়ুর পাম্বেন রেলওয়ের উপর দিয়ে যখন ট্রেনটি যাতায়াত করে তখন ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা মৃত্যুর প্রহর গুনতে থাকে। এটি ভারতের সবচেয়ে লম্বা রেলওয়ে ব্রিজ। এটি যেমন ভয়ঙ্কর তেমনি রোমাঞ্চকরও বলা যেতে পারে। নাম্বার সেভেন, ডেভিস নোজ ইকুয়াডার। আন্দিজ পর্বতমালার উপরে 12 কিলোমিটার লম্বা এই রেলওয়েটি অবস্থিত। পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর রেলওয়ের মধ্যে এটি অন্যতম। এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে 9,000 ফিট উপরে অবস্থিত এবং এটি প্রযুক্তিবিদ্যার একটি অন্যতম নিদর্শন। এই রেললাইনটি 1902 সালে তৈরি করা হয়েছিল। বলা হয় যে রেলওয়ে লাইনটি তৈরি করার সময় অনেক কর্মী প্রাণ হারান, আর এই কারণেই হয়তো এটিকে ডেভিলস নোজ বা শয়তানের নাকমালা পাহাড় বলা হয়ে থাকে। নাম্বার এইট, ট্রেন্স সাইবেরিয়ান রেলওয়ে। এটি পৃথিবীর সবথেকে লম্বা রেলওয়ে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে শুরু করে পূর্ব জাপান সাগরের তটে গিয়ে মিলিত হয়েছে। এই রেলওয়ে নির্মাণ কাজ 1902 সাল থেকে 1980 সাল পর্যন্ত চলেছে। এই ট্রেনটি খোলা মাঠ, পাহাড়ি পথ ও বরফে ঢাকা পাহাড় আর পৃথিবীর সবথেকে বড় জঙ্গলের মধ্য দিয়ে চলাচল করে। রাস্তায় ট্রেনটিকে যাতায়াত করার সময় অনেক পুলও পাড়ি দিতে হয়। নাম্বার নাইন, কাম্বার্স অ্যান্ড টোলটেক সিনিক রেলওয়ে। আমেরিকার নিউ মেক্সিকোতে অবস্থিত এই রেলওয়েটি অনেক পুরানো। এটি আমেরিকার অনেক উঁচু রেলওয়ের মধ্যে অন্যতম। এই ভয়ঙ্কর রেলওয়েটি প্রায় 80 কিলোমিটার লম্বা। এর নির্মাণ কাজ 1980 সালে সম্পূর্ণ হয়েছে। এই রেলওয়ে লাইনটি অনেক উঁচু হওয়ার কারণে এই ট্রেনগুলি কয়লা ও বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে চালানো হয় এবং এটি
পর্যটকদের জন্য আদর্শ ও রোমাঞ্চকর রেলওয়ে। সবশেষে নাম্বার 10 চংগিং রেলওয়ে ইন চায়না। আপনি কি কখনো শুনেছেন ট্রেন চলছে উঁচু বিল্ডিংয়ের বাড়ির ভিতর দিয়ে এবং সেই বাড়ির ভিতরে রয়েছে রেলওয়ে স্টেশন? এই বিস্ময়কর ট্রেনটি চলে চীনের চংগিং শহরে। ওই শহরের 19 তলা বিল্ডিংয়ের বাড়ির ভিতর দিয়ে চলে গেছে রেল লাইন। ডেইলি মেইলি পত্রিকা থেকে জানা যায় ওই এলাকা ছিল ঘন বসতিপূর্ণ পাহাড়ি এলাকা, আর সে কারণে মেট্রো রেল চালানোর জন্য পর্যাপ্ত জায়গাও ছিল না। তারপর বহুতল বিল্ডিং ও পাহাড় কেটে মেট্রো রেল তৈরি করা হয়েছে। 49 মিলিয়ন মানুষের সুবিধার্থে এই রকম ট্রেন লাইন তৈরি করা হয়েছে। কি মজা বলুন তো, যদি আপনার বাড়ির ভিতর দিয়ে ট্রেন চলাচলের এমন রাস্তা তৈরি হয় তাহলে কতই না সুবিধা হতো। এই বিল্ডিংয়ের বাড়ির মধ্যে 6 ও 7 তলা থেকে রেল লাইন ও স্টেশন তৈরি করা হয়েছে। সব থেকে মজার ব্যাপার হলো এই বিল্ডিংয়ে বসবাসকারী মানুষদের কোনো শব্দদূষণ ও কম্পনের অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। এখানকার ট্রেন চলাচলের আওয়াজ ডিশওয়াশের মতো, ফলে বাসিন্দারা টেরও পান না কখন ট্রেন যাতায়াত করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি বিশ্বের কিছু বিপজ্জনক রেলপথ নিয়ে তুলে ধরা হলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোন রেলপথটি দিয়ে আপনি ট্রেন চড়তে চান। এবং আজকের এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাছাড়া আমাদের সাথে সরাসরি বিভিন্ন রকম তথ্য আদান প্রদানের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9007057916 এ আপনার নাম ঠিকানা লিখে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।